খবরে ফের বাংলাদেশ কোস্টগার্ডের আতশকাচে নিচে জাহাজে চোরা কারবারিরা মংলা বন্দরে ভেড়া বাণিজ্যিক জাহাজ থেকে চুরি যাওয়া দ্রব্য উদ্ধার করলো কোস্টগার্ড পশ্চিম জোন। কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনফি তকি সূত্রে জানা গিয়েছে, 22 নভেম্বর সকাল বাংলাদেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ইউরিয়া সার নিয়ে কাতারে রুয়াইস বন্দর থেকে মংলা বন্দরের বহিনঙ্গর এলাকায় আসে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MVAS এলেনিয়া। সেই জাহাজে উঠে এক দস্যুকারী দল লকার রুম ভেঙে পেইন্ট সহ বিভিন্ন দ্রব্য চুরি করে নিয়ে যায়। এরপরে তা উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে কোস্টগার্ড। 23 নভেম্বর রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের 2 অভিযানিক দল মংলা উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদীতে একটি বিশেষ অভিযান চালিয়ে চুরি করা দ্রব্য সহ 7টি বোট উদ্ধার করে। এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।